আসসালামু আলাইকুম নগদের নতুন একটি আপডেট বিষয়ে কথা বলবো এখন থেকে আপনি যদি নগদ থেকে বিল পরিশোধ করেন বিলের যে একটি ডিসিট কপি থাকবে আপনি কপিটি ডাউনলোড করতে পারবেন আপনি অ্যাপ অথবা কোড দিয়ে আপনি দুটির মাধ্যমে বিল পরিশোধ করলে আপনি অবশ্যই বিল কপিটি ডাউনলোড করতে পারবেন কিভাবে ডাউনলোড করতে হবে এ বিষয়ে নিয়ে কথা বলবো আপনার বিল কপি আপনি ডাউনলোড করার জন্য আপনার যে নগদ অ্যাপটি থাকবে আপনার নগদ অ্যাপে প্রবেশ করবেন এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করার পর বিলপে নামে একটি আইকন দেখতে পাবেন আপনি এই আইকনে প্রবেশ করবেন বিলপে অপশনে আসার পরে আপনাদেরকে নতুনভাবে একটি বিল পরিশোধ করে দেখাচ্ছি এবং অবশ্যই রিসিপ্ট কপিটি ডাউনলোড করে দেখাচ্ছি আপনার ইচ্ছে মতো বিল সিলেক্ট করে আপনার বিলটি পরিশোধ করবেন বিলটি পরিশোধ হওয়ার পরে আপনি একটি নির্দেশনা দেখতে পাবেন এবং একটি মেসেজ পাবেন আপনার রিসিট কপিটি দেখার জন্য আপনি রিসিপ্ট দেখুন এই অপশনে ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছি বিলের ইনফরমেশনগুলো এবং আপনার ভবিষ্যতে প্রবলেম হলে এই তথ্যগুলো ব্যবহার করতে পারবেন আপনার বিল কপিটি সেভ করে রাখার জন্য আপনি সেভ করুন এই অপশান ক্লিক করবেন এরপর আপনি পারমিশন অ্যালাউ করবেন এরপর আপনি ঠিক আছে এই অপশন ক্লিক করবেন এরপর আপনার সফলভাবে আপনার বিল কপিটি আপনার যে গ্যালারি থাকবে আপনার গ্যালারিতে আপনার সেভ হবে এরপর নর্মালি আপনার রিসিপ্ট কপিগুলো দেখার জন্য আপনি রিসিপ্ট অপশানে ক্লিক করবেন করার পরে আপনার পূর্বে যদি কোনো বিল পরিশোধ থাকে আপনার রিসিপ্ট কপিগুলো দেখতে পাবেন আপনি চাইলে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যদি কোডের মাধ্যমে বিল পরিশোধ করেন তারপর আপনারা অ্যাপের মাধ্যমে বিল কপিটি ডাউনলোড করতে পারবেন এর পাশাপাশি আপনি যদি পূর্বের মাসের বিল পরিশোধ করেন উপরে যে অ্যারো চিহ্ন থাকবে এখানে ক্লিক করবেন আপনি এভাবে মাসগুলো সিলেক্ট করে আপনার বিল কপিগুলো ডাউনলোড করতে পারবেন এ বিষয়গুলো নিয়ে কথা বলে আসি নগদ কাস্টমার কেয়ার থেকে শুভ সকাল নগদ থেকে ফারমিদা বলছি কিভাবে সাহায্য শুভ সকাল আচ্ছা নগদ থেকে বিল পরিশোধ করলে এখন রিসিট কপি আমি ডাউনলোড করতে পারবো তাই তো জি 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 স্যার আচ্ছা এই বিল কপিটি আমি ডাউনলোড করার পর পরবর্তীতে কোনো প্রবলেম হলে ব্যবহার করতে পারবো জি জি স্যার অবশ্যই করতে পারবেন এবং যে বিল রিসিপ্টটি আছে আপনি যতবার চাইবেন ততবারই আপনি ডাউনলোড করতে পারবেন এটি জেপিজি ফরম্যাটে আপনার ডাউনলোড হবে ঠিক আছে আচ্ছা আরেকটি বিষয় কনফার্ম করবেন বিল পরিশোধ করার পরে বিকাশে যেমন পেট দেখায় বাট নগদে কি এখন পেট দেখাবে নাকি হচ্ছে আমাকে বিল পরিশোধ করতে হবে যদি সেক্ষেত্রে তো আপনি প্রদানই করতে পারবেন না স্যার না আমি যখন বিল পরিশোধ করব যেমন বিকাশে যখন আমি তথ্যগুলো দেই আমাকে দেখায় যে বিলটি পরিশোধ নগদের মাধ্যমে যখন বিল পরিশোধ করি এরকম আগে দেখাতো না আমাকে দেখা হচ্ছে বিল পরিশোধ করা যায় এখন কি পেইড বা এধনে কোনো নির্দেশনা পাওয়া যাচ্ছে নগর থেকে বিল পরিশোধ করলে জি স্যার আপনি যদি বিলটি পেই করে ঠিক আছে যখন হয়ে যাবে আপনার পেইড লেখাটি থাকবে যে বিল পে করা হয়েছে পূর্ববর্তী বিল কপিগুলো আমি ডাউনলোড করতে পারবো জি অবশ্যই পূর্ববর্তী বলতে এই সুবিধা আসার আগে এর আগেরগুলো আমি ডাউনলোড করতে পারবো দুঃখিত স্যার আর এই সিস্টেম দিয়ে আসছে আগে যে বিলগুলো আপনি প্রদান করেছেন সেগুলো দেখতে পাচ্ছেন না শুধুমাত্র এখন থেকে মানে রিসিভের যে সিস্টেমটি আসছে এরপর থেকে আপনি দেখতে পাবেন আচ্ছা আরেকটি বিষয় আমাকে বলবেন কোন লিমিট থাকবে নাকি আমি এর বেশি হচ্ছে রিসিপ কপি ডাউনলোড করতে পারব না না স্যার সে ধরনের কোনো লিমিট নেই আনলিমিটেড হচ্ছে আমি বর্তমানে যে বিলগুলো পরিশোধ করব এই বিলগুলো রিসিপ কপি ডাউনলোড করতে পারব জি অবশ্যই আপনার যে মানে আপনার প্রয়োজন অনুযায়ী নগদ কাস্টমার কেয়ারের কথা মতে আপনার ইচ্ছে মতো আপনি বিল কপি ডাউনলোড করতে পারবেন আপনি অ্যাপ অথবা কোড দিয়ে দুটির মাধ্যমে বিল পরিশোধ করলে অবশ্যই আপনার অ্যাপ থেকে বিল কপি ডাউনলোড করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে নতুন বিষয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন